পাঠকদের উদ্দেশ্যে অনেক ভালো ভালো কথা আছে, আবার অনেক হতাশার কথা আছে, যে বিশেষ করে এই বইমেলা কেন্দ্রে যত নতুন বই আসে, যত লেখকরা বই লিখছে, যত পাঠক এবং দর্শকরা আসছে, প্রত্যেকেই করে বই হাতে নিত, তাহলে মনে হয় প্রকাশক এবং যতগুলো স্টল আছে সবাই উপকৃত হতো। পাশাপাশি যারা নতুন লিখছে, নতুন লেখকরা মেলায় সমাগম, এবং তারা তো অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসে যে না আমার একটা বই বেরিয়েছে, সবাই একটু হাত দিয়ে ছুঁয়ে দেখো পড়ে দেখো। কিন্তু আমরা যদি ওই জায়গাটায় যাই যে বই বিক্রির জায়গাটায়, বই ধরার জায়গাটায়, সেখানে কিন্তু হতাশ। আর আমাদের শ্রদ্ধেয় স্যার হুমায়ুন আহমেদ কিছু পাঠক সৃষ্টি করে গিয়েছেন, কিন্তু শুধু সেই তার বইয়ের পাঠক, ওই পাঠকগুলো কিন্তু ওনার বইয়ের বাইরে যান না। তাহলে এই যে এত কবি লেখক বই বের করছে, এরা কোথায় গিয়ে দাঁড়াবে? আর ফেসবুক সে কারণে দায়ী, সে কারণে আমি পাঠকদের কোনো দোষ দিব না, দোষারোপ করবো না। আধুনিকতার ছোঁয়া এবং ফেসবুক চরমভাবে আমাদেরকে এই জায়গাটাকে বঞ্চিত করেছে, তার কারণ এত সময় নেই কোনো বই পড়া। ওরা গুগলে গেলে দেখা যায় সার্চ দিলে বেরিয়ে আসছে কোন লেখা, তা আগে তো এটা ছিল না, যে কারণে আগে কিন্তু প্রচুর বই, যাই যে লেখক না কেন সেই লেখাটার একটা কদর ছিল, সেই লেখাটার একটা সম্মান ছিল, আগ্রহ করে মানুষ পড়তো। তো ফেসবুকের কারণেই কিন্তু সেই জায়গাটা আমরা যেতে পারছি না। আর এই যে মেলায় যত দর্শনার্থী, যত শুভার্থী, যত পাঠক, অধিকাংশ হচ্ছে সেলফি এবং অধিকাংশ ছবি, বিভিন্ন স্টলে যাচ্ছে, তারা বইটাকে ধরছে, সুন্দর করে মাথায় একটা ফুল পড়ছে, একটা ইংলিশ ছবি তুলছে, এটাই বইমেলা মানেই ট্র্যাডিশনটা এরকম দাঁড়িয়ে গিয়েছে। তবে আমরা হতাশ নই, অচিরেই বাংলা ভাষাভাষী মানুষগুলো, সাহিত্য সংস্কৃতির মূলধারায় যারা আছে, তারা নিশ্চয়ই বই পড়বেন। আর পাঠকদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যে কাউকে একবেলা দাওয়াত দিয়ে রাখে খাইয়ে, কাউকে থেকে থ্রি পিস একটু শাড়ি গিফট না দিয়ে কাউকে দুটো বই গিফট করে, তাহলে হবে কি যে ওই বইটা একবার বলে সে শুয়ে দেখবে, একটি গল্প মানুষের করে দেখবে। তো এই প্রত্যেক প্রিয়জনকে অন্য কিছু উপহার না দিয়ে একটা বই উপহার দেওয়ার আমার মনে হয়, ওকে আমরা অশনি সংকেত মনে করি, কাককে কাক দেখলে, কাক ডাকলে আমরা বলি যে মনে হয় কোনো অশুভ সংবাদ আসছে সংসারে, এই জন্য তাড়িয়ে দেয়। তো সে কাককে নিয়ে আমার এই বইয়ের একটি লেখা, যদি কাকের স্বভাব পেতাম, অশনি সংকেত বহন করে নিয়ে আসে কাক, অসময়ের প্রহরে সে ডাকে, গৃহকর্তার ঘরে আসে বিপদ, ঝাড়ু হতে সকলে তাকে করে তাড়া, অথচ সেই কাক কা কা শব্দে ঘোরের প্রতীক হয়ে জাগিয়ে তোলে সভ্যতার কর্মধারায় চলমান জীবন ও মনুষ্য জাতিকুলের ব্যস্ততা। নিকশ কালো আধার কাটার আগেই ঘুমন্ত মানুষের উঠোন ব্যস্ত হয় তার ডাকে, পড়ে যায় কাজের সাড়া, অলস কুড়ে পাশ ফিরে আবার ঘুমায়, খেলায় হারায় পারের বেলা, অড়ন্ত বিকেলে অবস মাথা, আর হাত দাঁড়িয়ে বলে দেহ আর কিছুতেই চলছে না। আধারের পর চলতে চলতে সভ্যতার পরবর্ত জানালা সে হয়তো খুলে দেখেনি, সমাজের বিপদে কোনো সে করেনি, মনে হয় এ কারণেই সমাজের বন্ধু হয়ে ওঠা সম্ভব হলো না আমার জীবনে। গধূলি লগ্নে এসে ভেবে দেখলাম এসব কারণে তাই কোনো নবন্নে শুভকামনার নিমন্ত্রণ আমি পেলাম না, হিসাবটা মিলিয়ে ঠিক করে ফেললাম, দুই একটি কাক পেলে বদ রক্তে বসে রাখবো অসময় ডাকতে। চিরদিন প্রকাশনে 245 নম্বরের স্টল বঞ্চিত গোলাপের দাবি, এবং কিছুক্ষণ গল্পের বইটি সংগ্রহ করতে চাইলে পাঠক কিংবা যাদের গল্প করতে ভালো লাগে 245 নম্বরের স্টল থেকে বইটি সংগ্রহ করতে। অনেক ধন্যবাদ, আমি তা আমার ফোন হারিয়ে যাওয়াতে আমি আমার অনেক বন্ধুকে, অনেক আপনজনকে, অনেক মিডিয়া লোককে আমি হারিয়েছি। সেরকম হারিয়ে যাওয়া একজন ম্যাক্স টিভিও, তার সঙ্গে আমার দেখা হলো, দেখা হলে আমি অনেক আনন্দিত, এবং আমার কাছে মনে হলো যে হারানো জিনিস ফিরে পাওয়া কিন্তু খুব একটা দুঃসাধ্য, তা আমি উইলিংলি তাকে পেয়ে গেছি, আমার খুব আনন্দ হলো, এবং সে আমার একটা সাক্ষাৎকার নিল, আমি তাকে অনেক অনেক তার প্রতি আমার শুভকামনাও দেওয়া রইল, তারা যেন তাদের এই কাজের মাধ্যমে, কর্ম উদ্যোক্তার মাধ্যমে তারা এগিয়ে আরও ভালো।